হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমাদের যখন বাড়ি করি, প্রত্যেক বাড়িওয়ালি মানে বাড়ির যে মহিলা থাকে ওনাদের একটা স্বপ্ন থাকে যে কিচেন রুমটা খুব সুন্দরভাবে সাজাবে। তো যেহেতু আমাদের জায়গা কম থাকে, যার কারণে কিচেন রুমটা সেরকম বড় করতে পারি না, তাই ছোট্ট জায়গার ভিতরে আপনি কীভাবে সুন্দর করে আপনার কিচেন রুমটাকে সুন্দর করবেন সেটারই একটা আজকে একটা আপনার প্র্যাকটিক্যালি একটা কিচেন রুম আপনাকে দেখাবো। এটা একটা কিচেন রুম দেখতে পাচ্ছেন, এটার সাইজ 5 ফিট বাই 7.5 ফিট, খুব বড় না, 5 ফিট বাই 4.5 ফিট। এখন এই যে এখানে দেখতে, এটা হচ্ছে কি আপনার কাউন্টার টপ, মানে এই যে কিচেন সিঙ্ক, এখানে যে কোনো থালা বাসন সব কিছু ওয়াশ করে। ওর এখানে নিচে একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটা রাখা হয়েছে এখানে মাছ টাস, এরপর কাঁসার জিনিসপত্র ধোয়ার জন্য। এরপর এটা সিগা কাউন্টার টপ, এখানে রুটি টুটি যা আছে সব বানাইতে পারবে। আর এখানে দেখেন টাইলসের কালারটাও খুব সুন্দর করা হয়েছে, সিলেকশন করা হয়েছে টাইলস লাগানো, সেটা কালো কালারের টাইলস। এই জায়গায় আপনি ইচ্ছা করলে রুটি বানাইতে পারবেন। আর ব্লেন্ডার করার জন্য এখানে একটা দেখেন এটা একটা ইলেকট্রিকের পাওয়ার রাখা, পাওয়ারের জন্য একটা সুইচ রাখা হয়েছে, দুইটা সুইচ। এই জিনিসটা অনেকে করে না, তবে আপনারা এখন থেকে ভিডিওটা দেখার পর আপনাদের আপনাদের বাড়িতে চেষ্টা করবেন রাখার জন্য যে আপনার কাউন্টার টপের সাথে একটা ইলেকট্রিকের পাওয়ার সাপ্লাই যাতে থাকে, ঠিক আছে। এরপর এটা সিঙ্ক চুলার জন্য, এটা কাউন্টার টপ, এটা এই এটা থেকে এটা 6 ইঞ্চি ডাউন থাকে। আর এই কাউন্টার টপটা ফ্লোর থেকে 32 ইঞ্চি থাকে, আর 32 ইঞ্চি আর ওটা সে থাকে 26 ইঞ্চি, মানে 6 ইঞ্চি ডাউন থাকে আপনার চুলা যে জায়গায় পড়বে। আর নিচে দেখেন, নিচে একটা আলাদাভাবে স্ল্যাব করা হয়েছে। স্ল্যাবটা কেন করা হয়েছে, কারণ এই যে ড্রেন লাইনটা এটা আর ওই নিচের ফ্লোরে যায় নাই, এই ফ্লোর দিয়েই এদিক দিয়ে পাস করে দেওয়া হয়েছে ওদের দিয়ে, যার কারণে এটা মোটামুটি একটা স্ল্যাব করে আপনার কোনো কিছু রাখার জন্য উপযুক্ত করেছে। এখানে ওই যে দেখেন ইলেকট্রিক্যাল পয়েন্ট রাখা হয়েছে, এই জায়গায় ওভেন বসে চুলা, মানে অটোমেটিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, সেটা বসানোর জন্য এই সিস্টেমটা করা হয়েছে। আর মাঝখানে দেখেন একটা সেলফ আছে, তাক আছে, দেখেন এখানে রান্নাঘরে যে প্রয়োজনীয় মশলাদি, হলুদ মরিচ কাঁচামরিচ যা আলাদা দরকার এগুলো সেই এগুলো এই তাকটাতে সেটা ওগুলো রাখা হবে। আর উপরে হাঁড়ি বাতি রাখার জন্য একটা তাক করা হয়েছে দেখেন। আর এই কিচেন রুমের একটা কি পুরো ওয়াল একেবারে সাড়ে তলা পর্যন্ত দেখেন টাইলস করা হয়েছে, কারণ এখানে চুলা থাকবে তো হয়তোবা চুলা যে ধোয়া গিয়ে হয়তোবা কালো টালো হয়ে যেতে পারে, যার কারণে অনেক সময় পেন করলে পেন নষ্ট হয়ে যায়, ঠিক আছে। টাইলস হলে সুন্দর করে পরিষ্কার করা রাখা যায়, পরিষ্কার রাখা যাবে, তো এই কারণে পুরো ফুল ওয়াল টাইলস করা হয়েছে। তো আর এই যে টাইলসের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে 5টা টাইলসের পরে একটাতে বর্ডার রাখা হয়েছে, এটা হচ্ছে বর্ডার দেখতে পাচ্ছেন যে বর্ডার। মোটামুটি ওভারঅল যদি চিন্তা করা হয় এই কিচেন রুম অল্প জায়গার ভিতরে খুব সুন্দরভাবে সব কিছু পারফেক্টলি একটা সুন্দর কিচেন রুম করা হয়েছে। একটা ছোট্ট ফ্যামিলির জন্য এরকম একটা কিচেন রুম যথেষ্ট। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও সামনে পেতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন, আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।